জ্যাঠামশাই, আপনাকে তো কালই বলা হয়েছে এই ব্যাপারে, আর নতুন করে পুরনো কাশন্দি ঘাটছেন কেন? ও জমি আমরা দিব না। এই মেয়ে, তুমি বড়দের কথার মাঝে কেন কথা বলছো? অলক্ষী মেয়ে ছেলে, নিজের সংসার খেয়ে বাপের ঘরে এসে উঠেছ, এখন বাপের কপালও পুরাবে নিশ্চয়। হরমোহনের স্ত্রী রমলার কথায় দর্শিনী মুখটা আপনা আপনি ছোট হয়ে গেল। প্রতাপ সাহা মেয়ের অবস্থা বুঝে সেই মহিলার দিকে তাকিয়ে বললেন, প্রণাম নেবেন বৌঠান, তা আজকাল আমি বাদে সবাই দেখি আমার মেয়েকে নিয়ে এত ভাবছে, ব্যাপার কি? আপনার কোনো অধিকার নেই আমার মেয়েকে এসব বলার। রমলা কোনো ভুল করেনি প্রতাপ, তোমার মেয়ে অতিরিক্ত বেড়েছে, এর মাসুল না আবার দিতে হয় দেখো। এই যে বাড়ির বউরা, তোমাদেরও না আবার মাসুল দিতে হয় দেখো। হরমোহনের কথার বিপরীতে দর্শিনীর বড় ভাই প্রদীপ কথা বলল। এমন এক কথায় দুই কথায় বিরাট ঝামেলার সৃষ্টি হলো, তর্কাতর্কি গাঢ় হতে গ্রামের লোক তাদের আলাদা করে দিল। প্রতাপ সাহা বিচক্ষণ মানুষ, অনের অনুষ্ঠানে তার জন্য ঝামেলা হোক সে চায় না, তাই সে নিজেও চুপ হয়ে গেল। তর্কাতর্কির পর বিয়ে বাড়ি কিছুটা শান্ত হয়ে গেল। প্রতাপ সাহাদের ডাক পড়লো খাবার খাওয়ার জন্য, সবাই সেদিকে অগ্রসর হলো। মৃত্যুঞ্জয় ভাবলো এবার তাকে কিছু করতে হবে। খাবারের কাছে আসতে দর্শিনীর মাথা ঘুরে উঠল, খাবারের ঘ্রাণে পেট মোচড় দিয়ে গড়গড় করে বমি করে দিল এক কোনায়। সবাই দর্শিনীর হঠাৎ অসুস্থতা অহতবাক, কি হলো মেয়েটার, সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠল। দর্শিনী সবাইকে শান্ত হতে বলল, মনে মনে কিছুটা ভয় পেল, সবাই না আবার বুঝে যায়। সবাই যেখানে দর্শিনীকে নিয়ে ব্যস্ত, মৃত্যুঞ্জয় সেখানে নিশ্চুপ। সে দূর হতে দর্শিনীকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করলো, সে কয়েকদিন যাবতই দর্শিনীকে খেয়াল করছে, কিছু তো একটা খটকা লাগছে তার। তার মস্তিষ্ক কিছু জানান দিচ্ছে কিন্তু মন মানতে চাইছে না। সবাই ব্যতিব্যস্ত হতে দেখে দর্শিনী বলল, সবাইকে ব্যতিব্যস্ত হতে দেখে দর্শিনী বলল, বাবা আমি বাড়ি চলে যাই, তোমরা থাকো, আমি বাড়ি গিয়ে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। মেয়ের কথায় ঘোর প্রতিবাদ জানালো প্রতাপ সাহা। কি বলো মা, তুমি একা একা চলে যাবে? না, গেলে আমরা সবাই যাব। না বাবা না, তোমরা তো খাওনি এখনো, তোমরা খেয়ে দিয়ে আস্তে ধীরে আসো, আমি পারবো। দর্শিনীর কথা শেষ হতেই নিধি বলে উঠল, আমি যাচ্ছি তোর সাথে চল। নিধির কথা শুনে ধৃষ্ট হাউমাউ করে কেঁদে উঠল, সে বিয়ে না দেখে কিছুতেই যাবে না। কতক্ষণ বাক বিতর্কের পর ঠিক হলো তৃণা আর দর্শিনী যাবে। মেয়েটাকে একা ছাড়ার চেয়ে তৃণার সাথে গেলে সবাই হাফ ছেড়ে বাঁচবে। অবশ্যই দর্শিনীর বড় ভাই তাদের রাস্তা অবধি দিয়ে গেল, দুই রমণী পথ ধরলো বাড়ির দিকে। দর্শিনীর নিজেকে একটু বেশি ক্লান্ত লাগছে, হয়তো প্রেগনেন্সির লক্ষণগুলো দেখা দিচ্ছে। দর্শিনী বেরিয়ে যেতেই হরমোন তার সাথে চাকরটাকে কিছু একটা ইশারা করে পরশুচিক হাসলো, খুব বাজে কিছু হবে। রাত বারোটা, দৃষ্টি ঘুমিয়ে গেছে বাবার কোলে, সবাই হাঁপ ছেড়ে বাঁচলো, এবার বাড়ি ফিরতে পারবে। ছেলেটার জন্য এতক্ষণ কেউ জায়গা থেকে নড়তে পারেনি। মৃত্যুঞ্জয় বেশ আকর্ষণ নিয়ে বিয়ে দেখছে, তার বরাবরই বাঙালি বিয়ে দারুণ লাগে। হঠাৎ কোথা থেকে গ্রামের এক ছেলে ছুটে আসলো, হাঁপাতে হাঁপাতে প্রতাপ সাহার সামনে দাঁড়ালো, কোনো রকমই উচ্চারণ করলো, কাকা কাকা, আমাদের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, সুবপুইরা সরকার। প্রতাপ সাহা যেন কিছুক্ষণের জন্য তবদা খেয়ে গেলেন, পরক্ষণেই চেয়ার থেকে উঠে ছুট লাগালেন বাড়ির দিকে। তার পিছু পিছু ছুটতে শুরু করলো সবাই, শত্রুকে পাশে দেখেও কিভাবে সে নিজের চোখের মণিকে একা ছাড়লো, মেয়েটা বোধ হয় আর নেই। হরমোন এক পৈশাচিক হাসি হাসলেন, বড় মাসুল দেওয়া শুরু এখন থেকে। রাতের আধারকে আরও বিভীষিকাময় আধারে রূপান্তরিত করেছে দর্শিনীদের আগুনে পুড়ে যাওয়া বাড়ির কালো ধোঁয়া। পুরো গ্রামে মানুষ হাতে হারিকেন, মশাল, চার্জার লাইট, ফোনের ফ্লাশ লাইট ইত্যাদি নিয়ে ভিড় জমিয়েছে দর্শিনীদের বাড়ির সামনে। এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে, বিকট শব্দে ঘরগুলো ভেঙে পড়ছে। কিছুক্ষণের ব্যবধানে বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। প্রতাপ সাহা সাথে তার পুরো পরিবার ছুটে এসেছে মিনিট কয়েকের মাঝে। চোখের সামনে কষ্টে গড়ে তোলা বিরাট বাড়িটাকে জ্বলতে দেখে চিৎকার করে উঠে দর্শিনীর মা সরলা, নিধি, নিপা সহ সবাই হাউমাউ করে কেঁদে ওঠে। পরিবেশ যেন মুহূর্তেই ভয়াবহ রূপ ধারণ করল। প্রদীপ আর সুমন জ্বলন্ত ঘরটার দিকে জল ভর্তি বালতি গামলা নিয়ে ছুট লাগালো। ইতিমধ্যে অবশ্য গ্রামের মানুষ জল মারা শুরু করে দিয়েছিল। বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে
কিছুক্ষণ সময়ের জন্য যেন সবাই ভুলে গেল এই বাড়িতে দুটো মেয়ে এসেছিল বিশ্রামের জন্য। তাদের কি অবস্থা, কি খবর এটা জানার যেন কারো আগ্রহ রইল না। সবাই কেবল বাড়িটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায় মগ্ন হয়ে রইল। মেয়েরা, মেয়ের মায়া যেন এত বছরেও বাড়ির চেয়েও বেশি হতে পারেনি এই মধ্যবিত্ত পরিবারের কাছে। তার উপর মেয়ে হলো স্বামীর সংসার ছাড়া তার কতটুকুই বা মূল্য, এই বাড়ির থেকে তো আর বেশি হবে না, তাই না? প্রতাপ সাহা মাথায় হাত দিয়ে যখন বিমুট হয়ে চেয়ে রইলেন বাড়িটার দিকে, তখনই মৃত্যুঞ্জয় আর দৃষ্টান্ত ছুটে এলো। হাত পা তাদের অসম্ভব কাঁপতেছে, এত বিপদের মাঝে একমাত্র এই রক্তের সম্পর্ক ছাড়া ছেলেগুলোই ঘরের ভিতরে থাকা নারীদের কথা ভাবল। উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল, টিনা আর প্রিয়দর্শিনী কোথায় কাকা? চমকে ওঠে প্রতাপ সাহা, সাথে সাথেই চুপ হয়ে যায় পরিবেশ। এত দম একদম গম্ভীর হয় প্রকৃতি। অবশেষে সবার মনে পড়ে মেয়েগুলোর কথা, সত্যি তো মেয়েগুলো কোথায় গেল? পুড়ে যাওয়া বাড়িটায় জল ছোড়াছড়ির কারণে বাড়ির সামনের কিছু মাটি কাদায় পরিপূর্ণ হলো। প্রতাপ সাহা কাদার কথা চিন্তা করলেন না, ধ্যান দিলেন না সেদিকে, কেমন পাথরের মতন বসে গেলেন সেখানটায়। কাটকাট জবাবে বললেন, মেয়েগুলো কি আর বেঁচে আছে? এই বিশাল বাড়িটাই এই অবস্থা, ছোট ছোট মেয়েগুলো, তাহলে কতটা বিভৎস অবস্থা হয়েছে। অথচ আমি মেয়েগুলোর কথা না ভেবেই এতক্ষণ বাড়ির মায়া আচ্ছন্ন ছিলাম, কি প্রাসাহার মানুষ আমি, তাই না? এবার হইচই হা হুতাশে ভরে গেল পরিবেশ, মানুষদের আহাজারিতে পরিপূর্ণ চারপাশ। আগুন ততক্ষণে ঝিমিয়ে গেছে, কেবল ছাইয়ের স্তূপে লাল রাঙা আভা হয়ে তার উপস্থিত জানান দিচ্ছে। সকলের তখন বিধ্বস্ত অবস্থা, মৃত্যুঞ্জয় ছুটে গিয়েছে ঘরটার সামনে, ঘরের ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। খুবই ভয়ঙ্কর ভাবে পুড়েছে সে ঘর, সে স্থির হয়েছে থাকে সেই ঘরের ভেতরে। প্রিয়দর্শিনীকে পাবে পাবে করেও কি সে হারিয়ে ফেলল? প্রণয়ের ফুল এভাবেই ফোটার আগে তবে মুছে গেল? দর্শিনীর মা রীতিমতো জ্ঞান হারিয়েছে, যতই হোক বাড়ি আর মেয়ের শোক একসাথে সামাল দেওয়ার সক্ষমতা তার হয়ে ওঠেনি। প্রতাপ সাহা যেন মূর্তি হয়ে গেল। নিপা নিজের কপাল চাপড়াতে চাপড়াতে আহাজারি করে উঠে বলল, মাথার উপরে আশ্রয়টা শেষ হয়ে গেল, এত সাথে সংসারটা আমার কি হাল হলো? দর্শনী ত্রিনা কোথায় গেল? কোথায় ওরা? মেয়েগুলোর সাথে তখন কেন এলাম না? মেয়েগুলো কোথায় গেল? এই জন্য আমি বারবার বলেছি দর্শনীকে ওই নয় পিসাচের সাথে ঝগড়া না করতে, আমার কথা কেউ শুনলো না? আমি তো সবসময় খারাপ চাই, দেখলো তো এখন পরিণতি। আমি জানতাম ওই জানোয়ার লোকটা কিছু একটা করবে। দেখো না গো তোমরা, আমার দর্শনী কই, ত্রিনা কোথায়? নিপার আহাজারিতে পরিবেশ আরো ভয়ঙ্কর নিস্তব্ধতা ধারণ করলো। নিধি পুড়ে যাওয়া বাড়িটার দিকে টলমলে দৃষ্টিতে তাকিয়ে থেকে নিপাকে ধমক দিয়ে উঠল, কড়া গলায় শাসনের স্বরে পড়ল, একদম হাই হাই করবি না ছোট, দর্শিনী আর ত্রিনার কিচ্ছু হবে না, তুই চুপ কর, মায়ের মাথায় জল দে, কিছু হয়নি আমার ত্রিনার আর দর্শিনীর। নিপা চুপ হলো না, বরং আরো ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে লাগলো। মৃত্যুঞ্জয় শরীরের রক্ত আরো হিম হয়ে গেল, সে আর দাঁড়ালো না, পুড়ে যাওয়া ঘরটার ভিতরে ছুটে গেল। বাড়িটা খুব অচল অবস্থায় টিকে আছে, একটু জোরে বাতাস হলে মাথার উপর বড় দোচালা টিনটা ভেঙে পড়বে। মৃত্যুঞ্জয়কে ছুটে যেতে দেখে দৃষ্টান্ত পিছে পিছে গেল। সত্যি বলতে দৃষ্টান্তের পা নড়ছে না, নিজের প্রিয় মানুষের পুড়ে যাওয়া দেহখানা দেখার সহ্য শক্তি যে তার নেই, চিত্ত তার অশান্ত। এই জীবনে কি তার আর প্রিয়তমার সাথে ঘর করা হবে না? মিষ্টি সংসার করা স্বপ্নটা কি তার অপূর্ণ রয়ে যাবে? আর দর্শিনীর বাচ্চাটা পৃথিবী না দেখতেই এমন বিভৎসতার শিকার হয়ে পড়বে, পৃথিবী ছাড়বে? সৃষ্টিকর্তা এত কঠোর কেন হলেন? এত এত মানুষের জিয়ে রাখা স্বপ্ন আমরণ নির্বাসনে না পাঠালে কি খুব বড় ক্ষতি হয়েছে? তো প্রদীপ নিজের পাপাকে ধরে দাঁড়িয়ে আছেন, সুমনের চোখেও জল টলমল করছে, নিপা কাঁদছে, নিধি কাঁদছে, সরলা তখনও মাটিতে টান টান হয়ে মলিনভাবে পড়ে আছে। মৃত্যুঞ্জয় আর দৃষ্টান্ত যেমন হন্তদন্ত হয়ে ঘরে ছুটে গেল, তেমনই হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। দরদড়িয়ে ঘামছে তাদের শরীর, শরীরের শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ছে সে ঘাম, তাদের শরীরের শিরায় উপশিরায় তখন ছড়িয়ে পড়েছে আতঙ্ক, ভয়ার্থ তাদের মুখমণ্ডল। মৃত্যুঞ্জয় ডান হাতের কবজির দিকটা কালশিটে হয়ে আছে, বোধহয় আগুনের আঁচ লেগেছে সেথায়, কিন্তু ওর
কিন্তু ওরা ঘরের ভিতর কি এমন দেখেছে যে আতঙ্কিত হয়ে আছে ওদের মুখমণ্ডল? পুড়ে যাওয়া নারী দেহগুলো কি এতটাই বিভৎস? মৃত্যুঞ্জয়কে দেখে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা প্রতাপ কথা বলে উঠল, যান্ত্রিক মানবের মতন গুটি গুটি শব্দ উচ্চারণ করে বলল, মেয়েগুলো আর নেই তাই না? দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয় নিজেদের দিকে মুখ চাচাই করলো, অতঃপর ফ্যাকাশে মুখ করে চোখ কুচকে পড়ল। ওরা তো ঘরে নেই, ঘরের কথা ওদের পাইনি, ওদের কোনো চিহ্নই নেই ঘরে। ওদের কথায় যেন নীরব বিস্ফোরণ ঘটল। তিন চার ঘন্টা আগে মেয়ে দুটো বাড়িতে এসেছিল, অথচ ওরা বলছে মেয়ে দুটো ঘরে নেই। তবে কোথায় গেল ওরা? নাকি ওরা বাড়িতেই আসতে পারেনি? আরও বিভৎস কিছু কি তবে হয়েছে ওদের সাথে? ভয়ে উপস্থিত সকলের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল, অনাকাঙ্ক্ষিত ভয়ে গুটিয়ে গেল হৃৎপিণ্ড। জলজ্যান্ত মেয়েগুলো কোথায় গেল? বিহঙ্গিনী যাওয়ার পর নির্জীব হওয়া বাড়িটা আর জেগে উঠল না, কিন্তু মোহনার হিংস্রতা দ্বিগুণ বাড়ল। যেন একটু আগের ঘটনা সন্ধ্যাবেলা মায়া লুচি বেলেছিল আর মোহনা ভাতছিল, সেটা ডুবন্ত তেলে। বিকেলের নাস্তা তৈরি করছিল বউ শাশুড়ি। মায়া তার হাতে শেষে লুচিটা কড়াইয়ের মাঝে ছাড়তে নিলেই মোহনা ইচ্ছাকৃত অনেকখানি গরম তেল মায়ার হাতে লাগিয়ে চামচ নাড়ার বাহানায় ছিটকে উঠে মায়া ভীষণ যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠে। মোহনা কিছু জানে না ভাব ধরেই রইল। মায়ার চিৎকারে বিপ্রতীপ ও তার শ্বশুর হাজির হয় তৎক্ষণাৎ। ছেলেকে দেখে মোহনা দ্রুত ফ্রিজের কাছে ছুটে গিয়ে বরফ এনে মায়ের হাতে লাগিয়ে দেয়। ভাব এমন যে সে মায়ার ব্যথায় ভীষণ ব্যথিত হয়েছে। মায়া কিছুটা শান্ততে বিপ্রতীপ আর ওর বাবা রান্নাঘরের থেকে প্রস্থান নেয়। মায়া তখনও তার হাতে নিবিড়ভাবে ফু দিয়ে যাচ্ছে, ইস গোল গোল হাত কেমন লাল হয়ে যাচ্ছে। মায়ের এমন বিধ্বস্ত রূপ দেখে প্রশান্তির হাসি হাসে, তার যেন ভীষণ তৃপ্তি লাগছে এই কাজটা করে। মায়া তার হাতের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমি প্রিয়দর্শনী বা সদ্য আবেগে পা দেওয়া কোনো ননির কন্যা না। কি ভেবেছেন, এমন করলেই আমি চলে যাব? কখনোই না। আগে আমি আপনার আরেক গুণধর ছেলের সন্ধান জানব, তারপর আপনাদের সমাপ্তি টেনে বিদায় নেব। আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়েছেন, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।